আগামী চব্বিশ ঘন্টায় বা আগামী বাহাত্তর ঘন্টায় বলা যেতে পারে এই সময়ের মধ্যে রংপুর সরি সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে বৃষ্টি হতে পারে তবে যেহেতু এই সময়টা হচ্ছে কালবৈশাখীর সময় অনেক সময় কিছু কিছু লোকালাইজড সেল তৈরি হয় মেঘ তৈরি হয় তৈরি হয় সেখানে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট এই সময়ের মধ্যে ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয় শেষ হয়ে যায় এবং এখন যেরকম সিস্টেমে বৃষ্টিপাতটা হয় সেই সিস্টেমে কিন্তু তাপপ্রবাহের উপর খুব একটা প্রভাব পড়বে না কারণ আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হলেও সেটা সাময়িকভাবে মানুষের ভিতরে একটা স্বস্তি আসবে কিন্তু এটা একদিন বা পরের দিন গিয়ে দেখা যাবে যে তাপমাত্রা আগের অবস্থায় চলে গেছে সতর্কবার্তা জারি করা আছে তিন দিনের জন্য এবং আমরা হয়তোবা উনিশ তারিখে গিয়ে আরো একটা তাপপ্রবাহের সতর্কবার্তা আমরা ইস্যু করতে পারি তাপ প্রবাহের মূল যে জোনগুলো হিট জোন সেটা হচ্ছে রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের ঢাকা বিভাগ সুতরাং যদি তীব্র তাপপ্রবাহ প্রবাহ হয় তাহলে বিশেষ করে রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গাতেই তাপপ্রবাহটা তীব্র তাপ্রবাহ হওয়ার সম্ভাবনাটাই বেশি আমরা আশা করছি ঢাকা বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের মধ্যেই থাকার সম্ভাবনা বেশি আছে গতকালকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ঢাকাতে ছিল আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এটিও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল এবং এটি গত পরশু দিনের তুলনায় কিন্তু গতকালকের তাপমাত্রা বেশি ছিল আমরা আশা করছি যে আজকে তাপমাত্রা আগামী গতকালকের মতোই থাকবে ঢাকা হয়তোবা তাপমাত্রা খুব বেশি বিশ তারিখের পর যদি আমরা ওই সময়ের কথা যদি চিন্তা করি তাহলে ঢাকাতে খুব বেশি হবে তা নয় আটত্রিশ দশমিক চার যেরকম আছে সেটি উনচল্লিশের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে আর এছাড়া হচ্ছে দেশে যেরকম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এটা একচল্লিশও হতে পারে কিন্তু আমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলোর দিকে যদি খেয়াল করি দু হাজার এবং তেইশ দুই বছরেই কিন্তু দু হাজার দুই হাজার এই সময়ে তিন বছরেই কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ দশমিক দুই ডিগ্রি এবং একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই পর্যায়ে কিন্তু বিয়াল্লিশ কিংবা তেতাল্লিশ হওয়ার সম্ভাবনা খুবই কম আর হচ্ছে সেখানে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা যদি হয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি তাপমাত্রা